আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, যারা বড় ল্যান্ড উঁচু ল্যান্ড যাচ্ছেন, মেন রাস্তার সাথে যাচ্ছেন, যারা মেন, এটা হলো আবদুল্লাপুর মেন রোড। আপনারা মেন রোড একটা ভালো বড় জমি যারা খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। এখান থেকে বা টের্মুক ব্রিজ, এগুলো হলো টের্মুক ঘাট, সামনেই টের্মুক ঘাট, টের্মুক বাজার বলি বাজার, এখানে দোকান ব্যাট মার্কেট সব কিছু আছে। রাস্তাটা বেশ প্রশস্ত, এখান থেকে টের্মুক ব্রিজ পার হলেই এটা উত্তরা থেকে আসছে, টের্মুক থেকে পার হলেই উলুখেলা বাজার, ওখান থেকে পূর্বাঞ্চল সেক্টর খুবই কাছাকাছি, এখান থেকে উলুখেলা বাজার, এখান থেকে এশিয়ান হাইওয়ে অর্থাৎ গাজীপুর যাওয়া যায়, এবং এখান থেকে এশিয়া হাই রোড দিয়ে কাঞ্চন ব্রিজ থেকে এখান থেকে সোজা চলে আসা যায়। যারা ফ্যাক্টরি জমি খুঁজছেন, ফ্যাক্টরি দিবেন বা বাগান বাড়ি করবেন, তাদের জন্য এটা ভালো প্রপার্টি, বেস্ট প্রপার্টি। আর এটা হলো উত্তর আবদুল্লাপুর থেকে সোজা পূর্ব দিকে রাস্তা চলে আসছে, আনুমানিক আবদুল্লাপুর থেকে 6 কিলো হবে। আর এখান থেকে এয়ারপোর্ট থেকে এখান থেকে সোজা যাওয়া যায়, অথবা এখান থেকে মোয়নারটেক বাজার হয়ে কাজ করা দক্ষিণখান হয়ে হাজি ক্যাম্প, একদম এয়ারপোর্ট। খুবই লোকেশন পজিশনের দিক থেকে খুবই ভালো। আসলে আমরা একটু ভিতরে ঢুকি, দেখেন এটা মেন রোড, মেন রোড থেকে আমরা ঢুকলাম মাত্র 1 প্লট ভিতরে, এই যে মেন রোড, এখানে যে জমি টোটাল উঁচু জমি সব একজন মালিক। সামনের কিছু অংশ উনি রেখে দিবেন, এবং এই যে 1টা প্লট পরে থেকে 3.5 বিঘা জমি উনি এককালীন বিক্রি করবেন, একসাথে 3.5 বিঘা বিক্রি করবেন, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও এখান থেকে জমি বিক্রি করবেন, নেওয়া যাবে। সো ডিয়ার ভাইস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওটা যাতে আপনারা আমাদের সাথে যোগাযোগের সময় যাতে আপনারা ভিডিওটা খুঁজে পান, এই জন্য আপনাদের শেয়ার করে রেখে দেন। আমরা যে ঢুকলাম এখানে, দেখেন পাশে বাড়ি, এটা হলো মেন রাস্তা, এই যে আমরা চলে আসলাম, এখান থেকে মেন রাস্তা দিয়ে 18 ফিট রোড, এই রোডটা দেখেন, ওই নিজস্ব 18 ফিট রোড ঢুকে দিয়ে যে গাছগাছালি দেখতে পাচ্ছেন, এখানে উঁচু 3.5 বিঘা জমি, খুবই সুন্দর শেপে, যারা বড় বড় জমি, বড় বাগান বাড়ি, ফ্যাক্টরি, অথবা এখন কিনে রাখতে চাচ্ছেন, বা বড় ব্যবসায়ী যারা প্রকল্প করতে চাচ্ছেন, প্রজেক্ট করতে চাচ্ছেন বিভিন্ন টাইপে, তাদের জন্য এটা হতে পারে একটা বেশ। এখানে এই যে বাউন্ডারি করা, ছোট্ট করে দেখেন, এই যে গাছ থেকে শুরু করে একদম গাছগাছালি উঁচু সব, আমি একটু আপনাদের সামান্য একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে উঁচু একদম ঘাস গাছালি সহ, পাশেই এগুলো সাবেক মাটি, এখানে সামান্য অংশ ভরাট করা, এখানে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি, ফুল বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন, পাশে বাড়ি, হিন্দু বাড়ি, যারা প্রজেক্ট করার জন্য বড় জমি খুঁজছেন, আপনারা প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, এবং হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যদি ভিজিট করতে চান, একদিন আগে আমাদের প্রতিনিধিকে ফোন করে চলে আসুন, দেখুন, এবং পরবর্তীতে মালিকের সাথে বসে আপনি দাম দর সিলেক্ট করে যোগাযোগ করতে পারেন। এটা হলো মালিক, এখানে আজকিং দাম চাচ্ছেন 16 লাখ টাকা পার কাঠা 16 লাখ টাকা। এখানে নেগোসিয়েশনের সুযোগ আছে, তো আসুন জমিটা দেখুন, ভালো লাগলে মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে কাগজপত্র যাচাই বাছাই করে, আমাদের জানা হতে যে কাগজটা ভালো নিষ্কণ্ঠ। তো সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে বাউন্ডারি, দেখেন এখান থেকে আপনারা জেনে খুশি হবেন যে উত্তর আবদুল্লাপুর থেকে 300 ফিটের সে যে কানেক্টিং যে রোডটা হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর, এখান থেকে হয়ে অর্থাৎ আমাদের এই যে দেয়াল, এই দেয়াল থেকে আরও আনুমানিক 300-400 গাছ পরে গিয়ে এই যে তাল গাছ দেখতে দেখা যাচ্ছে এখানে, এখান থেকে একদম টের্মুক ব্রিজের পাড় দিয়ে একেবারে পূর্বাঞ্চলের সাথে আপনারা 300 ফিটের সাথে কানেক্ট হবে। তো ফিউচারে তখন দেখা যায় এই জমিটার ভ্যালুটা অনেক, কারণ এখন অলরেডি এখানে
30-40 ফিট রাস্তা অলরেডি রানিং 40 ফিট রাস্তা হবে, এবং এই রাস্তাটা যে আমি শুরুতে ঢুকছি এই রাস্তাটা 72 ফিট হবে। তো তখন এই ফ্লোরটা আরও সামনে চলে যাবে এবং এবং আপনার জমির পূর্ব ফাঁস দিয়ে 300 ফিট ফিউচারে 300 ফিট রাস্তা হবে। তো যারা ফিউচার প্ল্যান করে প্রজেক্ট করতে চান তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। তা আসুন দেখুন, ভিজিট করুন এবং জমিটা ক্রয় করুন। এখানে অলরেডি উনি বিভিন্ন প্রকারের কিছু গাছগাছালি রোপণ করে রাখছে। এখানে এই যে বড়ই গাছ, আম গাছ, পেয়ারা গাছ, নিম গাছ, বিভিন্ন রকম ফলস এবং বনস গাছগাছালি আছে, গাছগাছালি আছে। মালিক একক মালিক, আপনি চাইলে এখনই এটা রেজিস্ট্রি করে নিতে পারেন। পিছনে এই জমিটার পিছনে নিচু জমি, এখান থেকে যারা বড় প্রজেক্ট করতে চায় তাদের জন্য সুবিধা হলো পিছনে চাইলে এখানে আরও 200-100 বিঘা জমি এখান থেকে নিয়ে এখানে জমিটা পিছনে চাইলে আরও 200-100 বিঘা জমি এখানে ক্রয় করতে পারবেন। পিছনে যে দেখতে পাচ্ছেন, এবং আপনারা দেখতে পাবেন এই যে আমি যেটা বলছিলাম যে উঁচু জমিটা যে গাছগাছালি দেখেন এখান থেকে 300 ফিট রাস্তাটা চলে যাবে, এবং এটার পাশে যত জমি আছে এখানে আরও বিঘায় বিঘায় জমি কেনা করতে পারবে। পাশে